শুরু করি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, স্যার একটু সমস্যা হয়েছিল, সম্ভবত নেটওয়ার্কের বা টেকনিক্যাল কোনো প্রবলেম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্লিপিং এবং ইটিং ডিসঅর্ডার। তো আমরা প্রথমে ইটিং ডিসঅর্ডার নিয়ে শুরু করি। ইটিং ডিসঅর্ডার নিয়ে আমরা প্রথমে যে জিনিসটি দেখবো সেটা হচ্ছে গিয়ে আমাদের ইটিং ডিসঅর্ডার কি কি আছে, ইউজুয়ালি সাধারণত কি কি ইটিং ডিসঅর্ডার হয় সেটা আগে আমরা দেখি। তো ইটিং ডিসঅর্ডার যদি আমরা দেখি, আমাদের কয়েকটা ইটিং ডিসঅর্ডার রয়েছে। যেমন প্রথমে হচ্ছে গিয়ে পিকআপ, একটা ইটিং ডিসঅর্ডার। এছাড়া আছে হচ্ছে রুমিনেশন ডিসঅর্ডার, অ্যাভয়েডেন্ট অর রেস্ট্রিকটিভ ফুড ইনটেক ডিসঅর্ডার, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা এবং বিঞ্জ ইটিং ডিসঅর্ডার। তো আমরা সবগুলো নিয়ে আলোচনা করব না, কারণ MBBS আসলে সবগুলো জানার প্রয়োজন নেই। আমরা বেসিক্যালি বুলিমিয়া নার্ভোসা, অ্যানোরেক্সিয়া নার্ভোসা এই দুটো নিয়ে বেশি কথা বলবো। আর পিকা জিনিসটা কি এটা আমরা একটু জেনে নিব। এটুকু তোমাদের MBBS এ এটুকু যথেষ্ট আমার মনে হয় জানলে। তো পিকা হচ্ছে প্রথমে যে জিনিসটি সেটা হচ্ছে একটা পারসিস্টেন্ট ইটিং অফ নন নিউট্রিটিভ নন ফুড সাবস্টেন্স। একটা নন নিউট্রিটিভ অর নন ফুড মানে খাবার না বা যার কোনো নিউট্রিশনাল ভ্যালু নেই, কোনো ভিটামিন নেই, কোনো কিছু নেই, এরকম কোনো জিনিস যেটা পারসিস্টেন্ট ইটিং হয় বা বারবার সেটা খেতে থাকে পেশেন্ট। অ্যান্ড দ্য ইটিং অফ নন নিউট্রিটিভ অর নন ফুড সাবস্টেন্স ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু দ্য ডেভেলপমেন্টাল লেভেল অফ দ্য ইন্ডিভিজুয়াল। এই যে ইটিং বিহেভিয়ারটা থাকে, এই যে নন নিউট্রিটিভ নন ফুড সাবস্টেন্স পেশেন্ট খেতে থাকে, এটি আসলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্টাল লেভেল। এই কথাটার মানে হচ্ছে যে তার যে ডেভেলপমেন্টাল লেভেল, তার যে বয়স, সেই বয়সের অনুযায়ী, সেই বয়স অনুযায়ী এই যে নন নিউট্রিটিভ খাবারটা খাওয়া এটা কিন্তু আসলে যায় না। তার মানে হলো যে নর্মালি নন ফুড বা নন নিউট্রিটিভ খাবার খেলেই যে সেটা সমস্যা তা কিন্তু না। এটার একটা ডেভেলপমেন্টাল এজের সাথে যায় কিনা সেটা দেখতে হবে। যেমন ধরো কথাটা এই জন্য বলা হয়েছে যে ছোট বাচ্চারা, ছোট বাচ্চারা তুমি দেখবা যে বাবা মা খুব খাওয়ানোর চেষ্টা করছে, বাবু খাও না, কোনোভাবেই সে খায় না, খাবার জিনিস তাকে অনেক দামি দামি খাবার জিনিস অনেক সুন্দর সুন্দর করে রান্না করে দেওয়া হচ্ছে, সে খেতে চায় না। এই বাচ্চার সামনে দিয়ে একটা ছোট তেলা পোকা বা ছোট একটা পোকা যদি হেঁটে যায়, দেখবা যে ওটা ধরে নিয়ে মুখে দিয়ে দিচ্ছে। তো এটা একটা ছোট বাচ্চার জন্য ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় যে ছোট বাচ্চা না কিন্তু ধরো বড় মানুষ বা তোমার আমার মতো একটা অ্যাডাল্ট মানুষ, সে যদি এখন একটা পোকা ধরে এরকম করে মুখে দেয়, তাহলে কিন্তু এটা কোনো অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার হবে না। এখন যদি বলো যে স্যার বেয়ার গ্রিল তো সব কিছু খায়, এখন বেয়ার গ্রিল খায় তার তো একটা উদ্দেশ্য আছে, সে একটা শো করে, সে দেখায় যে কিভাবে সার্ভাইভ করতে হয়। হ্যাঁ, তুমিও যদি এরকম কোনো একটা বনের মধ্যে কোনো একটা পরিবেশে পড়ে যাও যেখানে হচ্ছে গিয়ে এমন কোনো কিছু তোমার সামনে নেই যেটা তুমি আসলে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারো, হঠাৎ করে একটা পোকা পেলে বা হঠাৎ করে একটা এমন কিছু পেলে যেটা আসলে তুমি কোনোদিন খাও না, একটা খেয়ে ফেললে বাঁচার জন্য, জীবন রক্ষা করার জন্য, সেটা অন্য জিনিস। কিন্তু যদি এটা তোমার স্বভাবে পরিণত হয় যে তোমার কাছে অন্য কোনো অপশন আছে বাট তুমি এমন কিছু খাবার খাচ্ছ যেগুলো আসলে তোমার নিউট্রিটিভ কোনো ভ্যালু নেই, তখন কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। অ্যান্ড দ্য ইটিং বিহেভিয়ার ইজ নট পার্ট অফ কালচারালি সাপোর্টেড অর সোশ্যালি নরমেটিভ প্র্যাকটিস। এই যে কথাটা বললাম যে এই যে ইটিং বিহেভিয়ার নন ফুড নন নিউট্রিটিভ সাবস্টেন্স যেগুলো তোমরা খাচ্ছ বা যেগুলো কেউ একজন খাচ্ছে, সেটা যদি তার সোসাইটিতে বা কালচারে এটা অ্যাকসেপ্টেবল না হয়। যেমন আমরা অনেক সময় দেখি যে অনেক ট্রাইবাল কমিউনিটিতে বা খুব রিমোট কমিউনিটিতে এমন অনেক জিনিস তারা খায় যেগুলো আসলে আমরা স্বাভাবিকভাবে চিন্তাও করতে পারি না, বা যেগুলোর আসলে নিউট্রিটিভ ভ্যালু খুব বেশি নেই, বা যেগুলোতে আসলে ফুড হিসেবে আমরা গ্রহণ করতে চাই না বা ফুড হিসেবে গ্রহণ করতে পারি না। এখন সেগুলো যদি তাদের কালচারালি সাপোর্টেড হয় তাহলে কিন্তু সেটা পিকার মধ্যে পড়বে না, কিন্তু সে এমন একটা সোসাইটিতে বা এমন একটা কালচারাল ব্যাকগ্রাউন্ডে সে থাকে যেখানে আসলে তার এই মানে অখাদ্য জিনিস জাতীয় খাবারগুলো খাওয়ার অভ্যাস কখনোই গ্রহণযোগ্য নয়, সেটা কিন্তু আসলে পিকার মধ্যে পড়ে যাবে। যেমন পিকাতে যে কি হয়, সাধারণত আমরা যে ধরনের রোগী পাই, যেমন অনেকে আসে মাটি খেতে খুব পছন্দ লাগে, অনেকে আসে পোড়া মাটি, যে পোড়া মাটির যে হাঁড়িপাতিল বা জিনিসপত্রগুলো বাজারে বিক্রি হয় এগুলো তার খেতে খুব ভালো লাগে।
অনেকে আছে দেখবে যে অনেক পেশেন্ট আসবে তারা সাবান খেতে খুব ভালো লাগে, অনেক পেশেন্ট কিন্তু এরকম পাওয়া যায় মাঝে মধ্যে তারা বাথরুমে গিয়ে ওই সাবানটা খায়, অনেকে আসে যে টুথপেস্ট খেতে ভালো লাগে, এটাও কিন্তু একটা সমস্যা। আবার অনেকে দেখবা যে মাথার চুল সে একই সাথে হয়তো দেখা যায় যে পিতার সাথে যদি অন্য কোনো প্রবলেম থাকে, যেমন আমরা যে গতদিনে পড়েছিলাম ট্রাইকোটিলোমেনিয়া, মাথার চুল তুলে ফেলে, মাথার চুল তুলে সেটা সে খাওয়া শুরু করতে পারে। অনেকে আছে পাথর খেতে পারে, মাটি খেতে পারে, তো এগুলো খেলে তখন সাধারণত পিকার পেশেন্ট আমরা এই ধরনের বেশি পাই। এখন এর কমপ্লিকেশন হলো যেহেতু নন নিউট্রিটিভ এবং নন ফুড সাবস্টেন্স সে খাচ্ছে, তো এই নন নিউট্রিটিভ নন ফুড সাবস্টেন্স খেলে যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে তার কিন্তু এইটার কারণে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, যেমন হচ্ছে গিয়ে দেখা যেতে পারে যে তার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে, কিংবা এগুলো থেকে তার টক্সিসিটি হতে পারে, বা অন্য কোনো প্রবলেম জিআই প্রবলেম হতে পারে। বিশেষ করে খুব সিভিয়ার যেটা হয় সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে পেশেন্ট সাধারণত চলে আসে। এখন পিকার ম্যানেজমেন্ট কি? প্রথম ম্যানেজমেন্টটাই হচ্ছে গিয়ে পিকার ম্যানেজমেন্ট যে তার বিহেভিয়ারাল থেরাপি, যে সে যে এই নন ফুড বা নন নিউট্রিটিভ সাবস্টেন্স যেগুলো সে খায় এগুলো যেন সে খেতে না পারে, প্রথমে তাকে সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এগুলো খাওয়ার পেছনে তার সাইকোলজিক্যাল ইয়েটা কি কাজ করে, প্রসেসটা কি কাজ করে, সে কি অবসেশনের জন্য এটা খাচ্ছে, নাকি সে জাস্ট ভালো লাগছে তাই খাচ্ছে, নাকি সে এটা একটা আনএক্সেপ্টেবল বিহেভিয়ার হিসেবে খাচ্ছে। তো সেই বিহেভিয়ারটা মানে ব্যাকগ্রাউন্ডটা বুঝে কারণটা বুঝে ব্যাখ্যা দেখে আমরা বিহেভিয়ারাল থেরাপি দেওয়ার চেষ্টা করি। এছাড়া আমরা সাধারণত SSRI জাতীয় অ্যান্টিডিপ্রেসেন্টগুলো ব্যবহার করতে পারি, অথবা খুব লো ডোজে অ্যান্টিসাইকোটিকও আমরা অনেক সময় ইউজ করে থাকি। আচ্ছা, এরপরে যে জিনিস যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। খুব কমন একটা জিনিস অ্যানোরেক্সিয়া নার্ভোসাটা হচ্ছে একটা রেস্ট্রিক্টেড এনার্জি ইনটেক থাকে এখানে, অর্থাৎ পেশেন্টের যা রিকোয়ারমেন্ট থাকে প্রতিদিনের যা খাবারের রিকোয়ারমেন্ট, পেশেন্ট দেখা যাবে যে তার চেয়ে কম এনার্জি ইনটেক করবে। ইন্টেন্স ফিয়ার অফ গেইনিং ওয়েট অর বিকামিং ফ্যাট, পেশেন্টের ওয়েট গেইনের এবং মোটা হওয়ার জন্য একটা খুব বড় রকমের ভয় বা ভীতি কাজ করবে, যে কারণে পেশেন্ট আসলে খাবারগুলো খেতে চাবে না। এখন তার এই ইন্টেন্স ফিয়ার অফ গেইনিং ওয়েট অ্যান্ড বিকামিং ফ্যাট এটা কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, অর্থাৎ দেখা যাবে যে পেশেন্ট আসলে মোটা না, সে হয়তো বা তার এজ অনুযায়ী যে ওয়েট থাকার কথা তার চেয়ে তার ওয়েট অনেক কম, কিন্তু তারপরেও তার চিন্তা হবে যে আমি বোধহয় মোটা হয়ে যাচ্ছি, এই কারণে সে খাবার খেতে চাবে না। এখন এটার মেইন কারণটা আরেকটা বিষয় থাকে যে ডিস্টারবেন্স ইন ইভালুয়েটিং বডি শেপ অ্যান্ড ওয়েট, অর্থাৎ নিজেকে সে ইভালুয়েট করতে পারে না, সে আসলে খুব মোটা না, সে আসলে খুব ওবেস না, অথচ তার কাছে মনে হয় আয়নার সামনে দাঁড়ালেই, সে যদিও একদম লিকলিকে পাতলা একটা মানুষ, আয়নার সামনে দাঁড়ালেই তার মনে হবে যে আমি অনেক ওয়েট গেইন করে ফেলেছি। এটা হচ্ছে গিয়ে অ্যানোরেক্সিয়া নার্ভোসার মেইন বিষয়। তো এর কারণে কি কমপ্লিকেশন হতে পারে? অ্যানোরেক্সিয়া নার্ভোসার কারণে যে কমপ্লিকেশন হতে পারে সেটা হচ্ছে গিয়ে পেশেন্টের ওয়েট লস হতে পারে, যেহেতু সে নিজেকে সবসময় মোটা মনে করে এবং সবসময় হচ্ছে গিয়ে সে ওয়েট লস করার একটা চেষ্টা করে, সবসময় খাবার না খাওয়ার চেষ্টা করে, এই জন্য তার কি হয় তার হচ্ছে গিয়ে একেবারে ম্যালনিউট্রিশন হয়ে যেতে পারে, সে খুব ক্যাকেক্সিক হয়ে যেতে পারে, তার ওয়েট লস হতে পারে, বিএমআই রিডিউস করতে পারে, এগুলো হতে পারে, তারপরে তার ভিটামিন ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে, এবং এই যে এনার্জি ইনটেক কম হয় মানে সে খাবার কম খায়, এই কারণে তার অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, হ্যাঁ, এবং দীর্ঘদিন থাকলে অ্যানিমিয়ার যে আদার কমপ্লিকেশনগুলো সেগুলো তার ডেভেলপ করতে পারে, এবং ভিটামিনের অভাবের যে কমপ্লিকেশন সেগুলো ডেভেলপ করবে। আরেকটা জিনিস যেটা হয় ফিমেলদের, বিশেষ করে রিপ্রোডাকটিভ এজে যারা থাকে অ্যানোরেক্সিয়া নার্ভোসার পেশেন্ট, তাদের অ্যামেনোরিয়া ডেভেলপ করে দীর্ঘদিন ধরে, তাদের এই যে অ্যানোরেক্সিয়া নার্ভোসার থাকার কারণে দেখা যাবে যে দীর্ঘদিন ধরে তাদের আনএক্সপ্লেইনড এরকম অ্যামেনোরিয়া পর্যন্ত ডেভেলপ করতে পারে। আরও কিছু হতে পারে, যেমন নিউট্রিশনাল ইমব্যালেন্সের জন্য তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, তার অ্যানিমিয়া দীর্ঘদিন থাকলে তার অ্যানিমিক হার্ট ফেলিওর হতে পারে, তার উইকনেস থাকতে পারে, এই ধরনের কমপ্লিকেশনগুলো তার অ্যানোরেক্সিয়া নার্ভোসার জন্য থাকবে। আর ট্রিটমেন্ট কি? অ্যানোরেক্সিয়া নার্ভোসার ট্রিটমেন্টে আমরা সাধারণত SSRI ব্যবহার করি, SSRI এর ভিতরে তার ফ্লুঅক্সেটিন এবং মিটাজাপিন এগুলো আমরা ইউজ করি, আর তার কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বলে যে সাইকোথেরাপি আছে সেগুলো আমরা দিই, যে তার বডি ইমেজ নিয়ে, তার বডি শেপ নিয়ে তার যে কগনিশনের যে প্রবলেমটা থাকে এই জায়গাটাতে একটু কাজ করতে হয়, এই জায়গাটায় একটু থেরাপি দিতে হয়, তার এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দেওয়া হয়, এবং অনেক সময় আমরা
তার অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এর মধ্যে ওলানজাপিনটা ইউজ করি। দুইটা সুবিধা হলো, এটি তার কগনিশন ইম্প্রুভমেন্টও কিছুটা হেল্প করবে, আবার এই ওলানজাপিন যেটি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এর কারণে তার অ্যাপেটাইটও বাড়তে পারে। হ্যাঁ, তো এজন্য আমরা এটা ইউজ করি। এর পরের যে ইটিং ডিসঅর্ডার সেটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা, অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসা। বুলিমিয়া নার্ভোসাতে কি হয়, রিকারেন্ট এপিসোড অফ বিঞ্জ ইটিং থাকে। বিঞ্জ ইটিং কথাটার মানে হচ্ছে যে এট এ টাইম একটা হিউজ অ্যামাউন্টের খাবার খেয়ে ফেলা, যেটা একেবারে আনএক্সেপ্টেবল। যে যে পরিমাণ খাবার একজন মানুষের খাওয়ার কথা না, তার চেয়ে অনেক বেশি পরিমাণ খাবার এট এ টাইম খেয়ে ফেলে, এবং এটা রিকারেন্টলি সে করতে থাকে এই বুলিমিয়া নার্ভোসার পেশেন্টরা। এবং এই যে সে মানে হিউজ অ্যামাউন্টে খাবার খেয়ে ফেলে, খাবার খাওয়ার পরেই তার ভিতরে একটা গিল্টি ফিলিংস কাজ করে যে আমি তো এই কাজটা ঠিক করলাম না, অনেক খাবার একসাথে খেয়ে ফেললাম, এটা তো এখন আমার ওয়েট গেইন করবে। তাহলে কি করতে হবে, যে এখন সে করবে কি, আনইউজুয়াল কম্পেনসেটরি বিহেভিয়ার করবে। আনইউজুয়াল কম্পেনসেটরি বিহেভিয়ার কি হতে পারে, আনইউজুয়াল কম্পেনসেটরি বিহেভিয়ারের মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে যে সে হয়তো বা ইনডিউসড ভমিটিং করতে পারে, নিজে নিজে ভমিটিং করার চেষ্টা করবে, অথবা পার্জিং করবে। দেখা যাবে যে কোনো বিয়ে বাড়িতে গেছে, অনেক খাবার একসাথে খেয়ে ফেলার পরে দেখা যাবে যে সে হয়তো বা অনেকগুলো ল্যাক্সেটিভ হ্যাঁ একবারে খেয়ে ফেললো, এবং ল্যাক্সেটিভ খেয়ে তার মানে আমরা যেটাকে বলি যে ইনডিউসড ডায়রিয়া করে ফেলবে, যে তাদের ধারণা যে সে অনেক খাবার খেয়ে ফেলেছে, এখন এই বমি করলে বা ডায়রিয়া হয়ে গেলে তাহলে তার আর ওয়েট বাড়বে না, এরকম আনইউজুয়াল একটা কম্পেনসেটরি বিহেভিয়ার সে করবে। এবং এর কারণে এই মানে আনইউজুয়াল বিহেভিয়ারের কারণে যে কমপ্লিকেশন গুলো হবে, প্রথম কমপ্লিকেশন হবে যে সে যেহেতু রিকারেন্ট এপিসোড অফ বিঞ্জ ইটিং তার থাকে, তার কিন্তু আসলে ওয়েট লস হবে না, তার ওয়েট বাড়তেই থাকে। অ্যানোরেক্সিয়া নার্ভোসার পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তারা কিন্তু ইউজুয়ালি খুব ক্যাথেক্সিক থাকে, হ্যাঁ খুব লিন অ্যান্ড থিন থাকে, বাট বুলিমিয়া নার্ভোসার পেশেন্টদের কিন্তু এরকম কোনো ওয়েট লস থাকে না, বরং ওয়েট গেইন থাকতে পারে। এবং এই যে আনইউজুয়াল কম্পেনসেটরি বিহেভিয়ার করে, এটার কারণে তার কিছু কমপ্লিকেশন হবে, যেমন হচ্ছে যে সে হয়তো বা তোমার ওই বারবার ভমিটিং করছে, তো বারবার ভমিটিং করার কারণে তার যেটা হবে যে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। বারবার ভমিটিং করার কারণে দেখা যাবে যে আমরা জানি যে গ্যাস্ট্রিক কন্ট্রাক্টের ভিতরে অ্যাসিড থাকে, সে বারবার এটাকে মুখের ভিতর নিয়ে আসছে, সো তার দেখা যাবে যে তার দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে, অথবা তার ওরাল আলসার থাকতে পারে। হ্যাঁ, এগুলো থাকে তার এই এই বারবার ভমিটিং করার কারণে, অথবা তার ডিহাইড্রেশন পর্যন্ত ডেভেলপ করতে পারে, যেহেতু সে বারবার ভমিটিং করছে, ডায়রিয়া করছে, হ্যাঁ নিজে থেকে, এগুলোর কারণে তার এই প্রবলেমগুলো হয়ে যেতে পারে। তো এখানেও আমরা যে ট্রিটমেন্ট কি দিই, ট্রিটমেন্টের মধ্যে আমরা এখানেও কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি প্রথমে তাকে দিব, যে তার হচ্ছে গিয়ে এই যে রিকারেন্ট যে ভমিটিং করার বা রিকারেন্ট যে কম্পেনসেটরি আনইউজুয়াল কম্পেনসেটরি বিহেভিয়ার, এই বিহেভিয়ারটাকে আগে তার চেঞ্জ করতে হবে, এবং তার অভাবটা এটাকে তার পক্ষে চেঞ্জ করতে হবে। আর তারপরে আমরা এটার সঙ্গে মানে হেল্প করার জন্য তাকে আমরা কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট সাজেস্ট করতে পারি। সাধারণত আমরা এসএসআরআইটাই এখানে প্রিফার করি। অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের মধ্যে আমরা সাধারণত অ্যারিপিপ্রাজোল বা ডিসপিরিডোন এগুলো আমরা দিতে পারি, তবে ইউজুয়ালি আমরা শুধুমাত্র অ্যান্টিডিপ্রেসেন্টটাই দিই। আর একটা ডায়েট চার্ট আমরা তাকে করে দিতে পারি, যেহেতু সে করে কি যে এই বিঞ্জ ইটিংগুলোর একটা বড় কারণ হলো যে সে নিজেকে অনেক মোটা মনে করে, বা আসলেও বা সে হয়তো বা একটু বেশ থাকে, তখন সে এটার জন্য ডায়েট কন্ট্রোল করতে চায়। এখন ডায়েট কন্ট্রোল করতে গিয়ে দেখা গেল যে সে সারাদিন না খেয়ে থাকার পরে রাতে যখন তার প্রচন্ড ক্ষুধা পায়, তখন সে একবারে অনেকগুলো খাবার খেয়ে ফেলে, এবং খাবারগুলো খেয়ে ফেলার পরেই তখন সে এই আনইউজুয়াল বিহেভিয়ার শুরু করে। তো এই ধরনের পেশেন্টদের জন্য আমরা একটা ডায়েট চার্ট করে দিতে পারি, যে আপনার সারাদিন না খেয়ে থাকার দরকার নেই, বরং আপনি দিনে প্রতিদিন অল্প অল্প করে কিছু খাবার খান, তাতে করে আপনার ওয়েট বাড়বে না, বা তাতে করে দেখা যাবে যে তার এই যে বিঞ্জ ইটিং এর যে স্বভাবটা এটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যেতে পারে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ স্লিপ ডিসঅর্ডার। স্লিপ ডিসঅর্ডার নিয়ে তোমাদের আসলে খুব বেশি কিছু জিজ্ঞেস করবে না, যেটা জিজ্ঞেস করতে পারে যে ধরো একটা পেশেন্ট আসলো যে তার স্লিপের প্রবলেম রয়েছে, তার স্লিপ ডিস্টারবেন্স আছে। এখন স্লিপ ডিস্টারবেন্সের পেশেন্ট অনেকভাবে আসতে পারে। স্লিপ ডিস্টারবেন্সের পেশেন্ট প্রথমে বলতে পারে যে আমার একেবারেই ঘুম হয় না, ইনসোমনিয়ার কমপ্লেন নিয়ে আসতে পারে যে আমার কোনোভাবেই ঘুম হয় না। সেকেন্ড আর একটা কমপ্লেন নিয়ে আসতে পারে যে আমার ঘুম আসে ঠিকই, কিন্তু রাতের বেলা দেখা যায় যে আমার ঘুমটা ভেঙে যায়, তারপরে আবার ঘুম আসতে আমার অনেক কষ্ট হয়,
বা রাতে অনেক আমার ছাড়া ছাড়া ঘুম হয়, আমি ঘুমানোর পরে আমার কাছে মনে হয় যে ঘুমটা খুব ফ্রেশ হলো না, অনেকক্ষণ ঘুমানোর পরে মনে হয় যে আমার ঘুম হয় নাই, এই ধরনের প্রবলেম আসতে পারে। আরেক ধরনের পেশেন্ট আসতে পারে যারা বলতে পারে যে না, আমার রাতে ঘুমাতে অনেক দেরি হয় কিন্তু আমি সকালে ঠিক মতো উঠতে পারি না, সারাদিন আমার খুব ঘুম ঘুম লাগে, এরকম একটা কমপ্লেন নিয়েও পেশেন্ট আসতে পারে। তো যে কমপ্লেন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসুক না কেন, ঘুমের কমপ্লেন নিয়ে আমাদেরকে প্রথমে তার স্লিপে অ্যাসেসমেন্ট করতে হবে যে তার যে প্রবলেম, এই যে ডিস্টার্বেন্সটা, এটা আসলে কি ধরনের প্রবলেম, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এইটা বোঝার জন্য আমরা তিনটা কোশ্চেন তাকে করব। হ্যাঁ, এটা বোঝার জন্য আমরা কিছু স্ক্রিনিং তাকে করব, যে স্ক্রিনিং এর মধ্যে প্রথম কোশ্চেনটা থাকবে যে ডু ইউ স্লিপ ওয়েল এনাফ অ্যান্ড লং এনাফ, মানে আপনি ভালো ঘুমান কিনা বা ভালো ঘুমালেও আপনার এই ঘুমটা যথেষ্ট পরিমাণে হয় কিনা, এই প্রশ্নটা প্রথমে তাকে করতে হবে। সেকেন্ড প্রশ্নটা করতে হবে, আর ইউ স্লিপি ডিউরিং ডে, মানে যে কথাটি বললাম যে দিনের বেলা আপনার খুব ঝিমুনি হয় কিনা বা ঘুম ঘুম লাগে কিনা। আরেকটা বলতে হবে, ইফ ইউর স্লিপ ডিস্টার্ব অ্যাট নাইট, আপনার রাতের বেলা ঘুমের ব্যাঘাত ঘটে কিনা। এই তিনটা প্রশ্ন আমরা করবো, তিনটা প্রশ্নের কোনোটার মধ্যেই যদি দেখা যায় যে পেশেন্টের প্রবলেম থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে পেশেন্টের স্লিপে ডিস্টারবেন্স রয়েছে। তো প্রথমে যে এই স্লিপ ডিসঅর্ডারের পেশেন্ট গুলো আমাদের কাছে আসবে, তাদের ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে স্লিপের হিস্ট্রি নিতে হবে। কি হিস্ট্রি নিব, ডিটেল হিস্ট্রি অফ স্লিপ কমপ্লেন এবং স্লিপ ওয়েক সাইকেল, যে তার কমপ্লেনটা কি এবং সে কখন ঘুমায় কখন ওঠে, এই হিস্ট্রিটা কিন্তু খুব বেশি জরুরি। তারপরে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ফ্যাক্টর্স দ্যাট ইম্প্রুভ অর ওয়ার্সেন দ্য স্লিপ, কি করলে তার ঘুম বাড়ে বা কমে। হ্যাঁ, কোন কোন কাজ করলে বা যেদিন তার ঘুম কম হয় সেদিন আসলে কি ঘটনা ঘটে, সেদিন আসলে সে কি খায়, সেদিন আসলে সে কি করে, হ্যাঁ, এই হিস্ট্রিগুলো নিতে হবে। অ্যান্ড ইফেক্ট অন মুড অ্যান্ড ফাংশন, এই যে আপনার স্লিপের যে প্রবলেম, এটার কারণে আপনার কি মন খারাপ লাগে, একটু অস্থির লাগে, বা এটার কারণে কি আপনি অফিস করতে পারেন না, ক্লাস করতে পারেন না, পড়ালেখা করতে পারেন না, কি প্রবলেম হয় আপনার, এই জিনিসটা জানতে হবে। এবং পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ট্রিটমেন্ট, আপনি অতীতে স্লিপের জন্য এই প্রবলেমের জন্য কি ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং এখন আপনি কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন কিনা, এটা নিতে হবে। আরেকটা হলো যে বেড পার্টনারের কাছ থেকে তার হিস্ট্রি নিতে হবে, অর্থাৎ পেশেন্ট যে হিস্ট্রি দিচ্ছে, যে কমপ্লেন করছে, এটি আসলে কতটুকু ঠিক, বা এমনও হতে পারে যে তার স্লিপের ডিস্টার্বেন্সের এমন কিছু থাকতে পারে যেটা হয়তো পেশেন্ট নিজেও বলতে না পারে। তো যদি তার কোনো বেড পার্টনার থাকে, যেমন হাজব্যান্ড হলে ওয়াইফের কাছে, ওয়াইফ হলে হাজব্যান্ডের কাছে, ইভেন যদি কেউ হোস্টেলে থাকে তার হোস্টেলের যে রুমমেটরা রয়েছে তাদের কাছ থেকেও কিন্তু আমরা তার স্লিপের ব্যাপারে, স্লিপের প্যাটার্ন সম্বন্ধে হিস্ট্রি নিব। এ ধরনের পেশেন্টদেরকে সাধারণত বলা উচিত যে আপনি একটা স্লিপ ডায়েরি মেনটেন করবেন। স্লিপ ডায়েরি, স্লিপ ডায়েরিটা কি, স্লিপ ডায়েরিটা হচ্ছে একটা সিস্টেমেটিক টু উইকস অর লঙ্গার রেকর্ড, মানে কমপক্ষে 2 সপ্তাহ সেই পেশেন্ট এই ডায়েরির ভিতরে তার স্লিপ সম্বন্ধে ইনফরমেশন লিখবে। এবং এটা কি করবে যে তার স্লিপ ডিস্টারবেন্স কতখানি আছে সেটা আমাদেরকে অ্যাসেস করতে সাহায্য করবে। মানে কি কি লিখবে, দেখো লাস্ট পয়েন্টটা, দ্য পেশেন্ট শুড রেকর্ড দ্য টোটাল আওয়ার্স অফ স্লিপ পার নাইট and the frequency of night time awakening and the level of restfulness provided after sleep, অর্থাৎ সে কতক্ষণ ঘুমালো, কতক্ষণ তার রাতের কয়েকবার তার রাতে ঘুম ভেঙে গেল, বা রাতের ঘুমের পরে সকালে উঠে তার ফ্রেশনেস হলো কিনা, এই জিনিসগুলো 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে পেশেন্টের একটা ডায়েরিতে দরকার হলে লিখে রাখবে। কারণ অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসে, তারা ঠিক মতো তাদের প্রবলেমগুলো এক্সপ্লেন করতে পারে না, অনেক সময় দেখা যায় যে খুব মাইনর প্রবলেম সেটাকে খুব এক্সাজারেটেড করে বলতে পারে, আবার অনেক বড় প্রবলেম পেশেন্ট হয়তো আমার সামনে এসে এক্সপ্লেন নাও করতে পারতে পারে। এই জন্য যখনই আমরা কোনো স্লিপ ডিস্টার্বেন্সের পেশেন্ট পাবো, আমরা তখন তাদেরকে বলবো যে আপনি এরকম একটা স্লিপ ডায়েরি মেনটেন করবেন। সাধারণত যদি পেশেন্ট আমাদের কাছে আসে যে আমার ঘুমের প্রবলেম, হ্যাঁ, এখন প্রশ্নটা হলো যে ঘুমের প্রবলেম বা স্লিপ ডিস্টারবেন্স, এটা কিন্তু আইসোলেটেডলি একটা ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা খুব কম। একটা মানুষ দিনের পর দিন ঘুমায় না, মাসের পর মাস ঘুমাচ্ছে না, এটা এটা স্বাভাবিকভাবে কিন্তু হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো ডিসঅর্ডার রয়েছে বা অন্য কোনো অসুখ রয়েছে যার কারণে আসলে পেশেন্ট ঘুমাতে পারছে না, বা যার কারণে পেশেন্টের স্লিপের প্রবলেম হচ্ছে। এখন কি কি ডিসঅর্ডারে পেশেন্টের এরকম স্লিপের প্রবলেম হয়, একটা হচ্ছে প্রথম যে জিনিসটা অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমরা যখন অ্যাংজাইটি ডিসঅর্ডার করেছিলাম তখন আমরা আলোচনা করেছিলাম যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্টটাকে স্লিপ ইনিশিয়েট করতে সমস্যা হয়, তাদের প্রথমে ঘুম আসতে সমস্যা হয়, কিন্তু দেখা যাবে যে আবার
দীর্ঘ সময় ধরে ঘুমাচ্ছে। সেকেন্ডটা ছিল কিন্তু আমাদের ডিপ্রেশন। ডিপ্রেশনের পেশেন্টদের স্লিপ ডিস্টারবেন্সের সময় আমরা বলেছিলাম যে তাদের আর্লি মর্নিং অ্যাওয়াকেনিং হয়, তার নর্মালি যে সময় ঘুম ভাঙার কথা তার চেয়ে 2-3 ঘন্টা আগে তার ঘুম ভাঙে এবং আসে ঘুমাইতে পারে না এবং ঘুমের পরে তার ফ্রেশনেস আসে না। এটা হচ্ছে ডিপ্রেশনের পেশেন্টদের হতে পারে। এছাড়া কিসে হতে পারে? অ্যালকোহলিজম বা সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, যদি কোনো পেশেন্ট অ্যাডিক্টেড থাকে, নেশা করে, তার কিন্তু স্লিপের প্রবলেম হবে। বাইপোলার মুড ডিসঅর্ডারের পেশেন্ট, পেশেন্ট যদি ম্যানিক বা হাইপোম্যানিক থাকে, আমরা যখন বাইপোলার মুড ডিসঅর্ডার পড়েছিলাম তখন বলেছিলাম যে তাদের ডিক্রিজড নিড ফর স্লিপ থাকে, যে তাদের ঘুমের চাহিদা কমে যায়, তারা ঘুমায় না, রাতে 1-1.5 ঘন্টা ঘুমানোর পরে তার কাছে মনে হয় যে অনেক ঘুমাইলাম, এরকম মনে হতে পারে। তারপরে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এটা নিয়ে আমরা এখন আলোচনা করিনি, আমরা আলাপ করবো। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এটাতেও কিন্তু পেশেন্টের প্রবলেম হতে পারে। এছাড়া সিওপিডি পেশেন্ট, যাদের শ্বাসকষ্ট থাকে, রাতের বেলা যদি তার শ্বাসকষ্ট থাকে, স্লিপ অ্যাপনিয়া থাকে, তারা কিন্তু ঘুমাইতে পারবে না। আর দুটো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস বা হাইপার থাইরয়েডিজমের পেশেন্টদের। হাইপার থাইরয়েডিজম পেশেন্টদের কী হয়, তাদের স্লিপের এরকম ডিস্টারবেন্স থাকতে পারে, তাদের ঘুম কমে যেতে পারে। হ্যাঁ, বা হাইপোপ্যারাথাইরয়েডিজম যদি পেশেন্টের থাকে তাহলেও এই প্রবলেম হতে পারে। এখন পেশেন্ট যদি আসে যে আমার ঘুমের প্রবলেম, আমরা তো প্রথমে তার ডিফারেনশিয়াল যে ডায়াগনোসিসটা আমরা করেছিলাম সেখান থেকে তো আমরা খোঁজার চেষ্টা করবো যে তার এ ধরনের কোনো প্রবলেম আছে কিনা। তারপরে যদি আমরা সেরকম কিছু সন্দেহ করি বা আমরা যদি স্লিপের আরো কিছু বিষয় আমরা তাদের জানতে চাই, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো ভিডিও রেকর্ডিং করে রাখতে পারি। ভিডিও রেকর্ডিংটা কি? ভিডিও রেকর্ডিংটা আমরা কখন করবো, যখন ধরো স্লিপের এমন কিছু প্যাটার্ন বা স্লিপের এমন কিছু ডিস্টারবেন্স, রাতের বেলা সে ঘুমের মধ্যে বিচিত্র কোনো মুভমেন্ট বা বিচিত্র কোনো হয়তো বা বিহেভিয়ার করে বা আচরণ করে, যেগুলো হয়তো পেশেন্ট এসে আমাদের কাছে এক্সপ্লেন করতে পারে না। ইভেন আমরা যে বললাম যে বেড পার্টনারের কাছে বা রুমমেটের কাছে হিস্ট্রি নিব, তারাও কিন্তু অনেক সময় বলতে পারে না। তখন আমরা আপনি একটা ভিডিও রেকর্ডিং করা কিন্তু খুব সহজ। সবাই আমরা করতে পারি কি, অ্যাক্টিগ্রাফি করতে পারি। অ্যাক্টিগ্রাফি জিনিসটা কি, অ্যাক্টিগ্রাফি কিন্তু এখন সবার হাতেই আছে, ম্যাক্সিমাম লঞ্চের হাতেই আছে। যে ঘুরের ভেতরে দেখবা এখনকার যে স্মার্ট ওয়াচগুলো, এই ওয়াচের ভিতরে তুমি সারাদিনে কতক্ষণ ঘুমালা, এবং আরেকটু যদি অ্যাডভান্সড ওয়াচ হয় তাহলে কতক্ষণ ঘুমের মধ্যে তোমার কতক্ষণ র্যাপিড আই মুভমেন্ট স্লিপ হলো, কতক্ষণ তোমার নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ হলো, সবকিছু কিন্তু তারা রেকর্ড করে রাখতে পারে। এবং রাতের বেলা ঘুম তোমার কতবার ভেঙে গেল, কত দিনে সারা দিনে তুমি কয়েক ঘন্টা ঘুমালে, সমস্ত কিছু এই অ্যাক্টিগ্রাফির ভেতরে রেকর্ড হয়ে থাকে। এছাড়া আমরা করতে পারি কি, পলিসোমনোগ্রাফি করতে পারি। পলিসোমনোগ্রাফির ছবি দেখো নিচে দেওয়া আছে, আমরা এইচএলএ টাইপিং করতে পারি, সিএইচএ অরেক্সিন বা হাইপোক্রেটিন লেভেল। এই অরেক্সিনটা কিন্তু আমাদের ঘুমের জন্য প্রয়োজন, যদি সিএইচএ অরেক্সিন কমে যায় তাহলে ঘুম কম হবে। তারপরে আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করতে পারি, আমরা হিমোগ্লোবিন বা হেমাটোক্রিট দেখতে পারি। হেমাটোক্রিট যদি বেড়ে যায়, হিমোগ্লোবিন যদি বেড়ে যায় কেন, যদি পেশেন্টের সিওপিডি থাকে তখন কিন্তু এইগুলো বাড়তে পারে। তারপরে আর্টারিয়াল ব্লাড গ্যাস আমরা অ্যানালাইসিস করতে পারি, এবং ডোপ টেস্ট, যে পেশেন্ট কোনো অ্যাডিক্টেড কিনা, অ্যালকোহল নেই কিনা বা অন্য কোনো সাবস্টেন্স ইউজ করে কিনা, এগুলো জানার জন্য আমরা অনেক সময় ডোপ টেস্ট করতে পারি। মোট কথা, ইনভেস্টিগেশনগুলো আমরা কেন করবো, আমাদের এই যে বলেছিলাম আমরা যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলো, এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলোকে আমরা এক্সক্লুড করার জন্য বা কোনো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তার আছে কিনা সেটা জানার জন্য কিন্তু আমরা এই ইনভেস্টিগেশনগুলো করব। অর্থাৎ একটা জিনিস তোমরা দেখো যে এই যে স্লিপ ডিস্টারবেন্সের পেশেন্ট আমাদের কাছে আসে বিভিন্ন সময়, তোমরা হয়তো বা অনেকে দেখেছো বা অনেকে এক্সপিরিয়েন্স করেছো, অনেকে এসে বলে যে আমার ঘুম হয় না, এবং যেটা কখনোই হওয়া উচিত না। আমাদের দেশে কিন্তু বিভিন্ন ফার্মেসিতে তোমরা দেখবা যে ওই ঘুমের ওষুধ চাইলেই দোকানদার দিয়ে দেয়। হ্যাঁ, তোমার কাছে টাকা আছে, সো তুমি দোকানে গিয়ে একটা ঘুমের ওষুধ কিনে নিয়ে এসে খেতে পারো, কিন্তু এটা কিন্তু আসলে হওয়ার কথা না। যে কোনো সিডেটিভ বা যে কোনো অ্যানজিওলাইটিক বা যে কোনো কিন্তু হিপনোটিক্স, এগুলো উইদাউট প্রেসক্রিপশন কখনোই বাজারে সেল হওয়ার কথা না। তো এরকম একটা সেন্সিটিভ জিনিস দেখা যায় যে আমার ঘুম হচ্ছে না, আমি দিনের পর দিন, বছরের পর বছর আমি শুধু ঘুমের ওষুধ খেয়ে যাচ্ছি, এটা কিন্তু আসলে কোনো সমাধান হবে না। কারণ কি? কারণ হচ্ছে আমি যে কারণে আমার ঘুম হচ্ছে না, যে কারণে আমার স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে, সেই প্রবলেমটা কিন্তু থেকেই যাচ্ছে। তো এই কারণে স্লিপ ডিস্টারবেন্স যদি হয় পেশেন্টের, তাহলে আমাদের ম্যানেজমেন্টের ভিতরে আমাদের প্রথম যে ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট সেটা হচ্ছে গিয়ে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। এইটা ঠিক করার পরে যদি আমার সেটা হেল্প লাগে, সেক্ষেত্রে আমি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট করতে পারি।
নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে কি কি হতে পারে, যেমন ইনসোমনিয়া যদি হয় পেশেন্ট আমাদের কাছে আসে যে আমার ঘুম হয় না, এই কথাটা যদি বলে, তাহলে তার আমরা কগনিটিভ বিহেভিয়ারাল কিছু ইন্টারভেনশন করতে পারি। প্রথমেই আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে স্লিপ হাইজিন। স্লিপ হাইজিন কি সেটা আমরা বলবো। স্লিপ হাইজিনের সাথে স্লিপ রেস্ট্রিকশন, এই স্লিপ রেস্ট্রিকশনও স্লিপ হাইজিনের মধ্যে আমরা বলছি। তারপরে স্টিমুলাস কন্ট্রোল, হ্যাঁ, যে আপনি এই যে চা কফি এগুলো কখনোই খাবেন না। আবার স্লিপ রেস্ট্রিকশন, যে আপনি শুধুমাত্র রাতে ঘুমাতে যাবেন, রাতে যে সময় ঘুমানোর দরকার 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা, এইটুকু সময় ছাড়া আপনি বাকি সময় কখনোই ঘুমাবেন না, এই পেশেন্টকে আমরা এই অ্যাডভাইস দেবো। এবং স্টিমুলাস কন্ট্রোল, আপনি চা কফি এগুলো খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। কগনিটিভ থেরাপি দিতে পারি আর রিল্যাক্সেশন থেরাপি দিতে পারি। রিল্যাক্সেশন থেরাপি যেমন গতদিন আমরা বলেছিলাম রিল্যাক্সেশন থেরাপি নিয়ে, অর্থাৎ সেই রিল্যাক্সেশন থেরাপি করতে পারে। তো স্লিপ হাইজিন কি কি মেনটেন করতে পারে, স্লিপ হাইজিনের ভিতরে প্রথম যে জিনিসটি আসে সেটা হচ্ছে স্লিপের এনভায়রনমেন্ট ঠিক করতে হবে। হ্যাঁ, যে এনভায়রনমেন্টে ঘুমাতে হবে সেটা একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট হতে হবে, কমফোর্টেবল হতে হবে, ডার্ক হতে হবে এবং কোয়াইট হতে হবে। যাই পেশেন্টের অনেকে আছে যে আমি ঘুমাতে পারি, আমি লাইটের মধ্যে ঘুমাতে পারি, আমি শব্দের মধ্যে ঘুমাতে পারি, তার ক্ষেত্রে এটা অন্য বিষয়। কিন্তু যার ঘুমের প্রবলেম আছে, যার স্লিপ ডিস্টারবেন্স আছে, তার কিন্তু এই স্লিপের এনভায়রনমেন্টগুলো এনশিওর করতে হবে। দ্বিতীয় যে জিনিসটি, আমরা কিছু কাজ আছে যেগুলো পেশেন্টকে করতে এনকারেজ করি, যেমন ইউজ দ্য বেড অনলি ফর স্লিপ। আপনি যখন আপনি শুধুমাত্র যখন ঘুম পাবে তখনই কেবলমাত্র বিছানায় যাবেন, অন্য কোনো সময় বিছানায় যাবেন না। যেমন আমাদের অনেকেরই কিন্তু স্বভাব থাকে, আমরা বিছানায় বসে খাবার খাই, আমরা বিছানায় বসে টিভি দেখি, আমরা বিছানায় বসে পড়ালেখা করি, আমরা বিছানায় বসে বন্ধু বান্ধবের সাথে গল্প করি, আমরা বিছানায় বসে আড্ডা দিই, আমরা বিছানায় বসে অফিসের কাজ করি। তাহাতে করে হবে কি, যে বিছানায় গেলে যে আমার ঘুমাইতে হবে এই রিফ্লেক্সটা আমার নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এই পেশেন্টদেরকে বলি যে আপনি অবশ্যই শুধুমাত্র যখন ঘুমাবেন তখনই একমাত্র বিছানায় যাবেন, অন্য কোনো সময় আপনি বিছানায় যাবেন না। এবং আপনার একটা বেড টাইম রুটিন থাকতে হবে, আপনি কখন ঘুমাইতে যাবেন, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আপনি ঘুমাইতে যাবেন এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপনি ঘুম থেকে উঠবেন, এই জিনিসটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এরপরে আপনার একটা কনসিস্টেন্সি অফ রুটিন থাকতে হবে। আপনি যে রুটিনটা করে নিয়েছেন, শুধু রুটিন একটা করে নিলেন তা না, আপনাকে এটা মানতে হবে। অ্যান্ড গোয়িং বেড অনলি গোয়েন টায়ার্ড, আপনি যখন ক্লান্ত বোধ করবেন কেবলমাত্র আপনি তখনই বিছানায় গিয়ে একটু শুয়ে থাকবেন। আদারওয়াইজ আপনার কোনো প্রয়োজন নাই, কোনো কাজ নাই, বোর লাগতেছে এই জন্য আপনি বিছানায় শুয়ে থাকবেন, এই কাজটি কিন্তু করা যাবে না। এবং এ ধরনের পেশেন্টদের জন্য অবশ্যই রেগুলার এক্সারসাইজ খুব জরুরি, একটু ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি করতে হবে। কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে যাতে স্লিপের প্রবলেম আছে, স্লিপ হাইজিনের একটা পার্ট হচ্ছে কিছু জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। কী জিনিস, প্রথম কথা হচ্ছে আপনার ডে টাইম স্লিপ অ্যাভয়েড করতে হবে। যে পেশেন্টের রাতের বেলা ঘুমের প্রবলেম তার অবশ্যই দিনের বেলা ঘুমানো যাবে না, 10 মিনিট 5 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা যে পরিমাণেই হোক না কেন, দিনের বেলায় কোনো সময় সে ঘুমাতে যাবে না। অ্যান্ড অ্যাভয়েড ক্যাফেইন লেট ইন দ্য ডে, আপনি বিকালের পরে, ইউজুয়ালি আমরা বলি যে বিকালের পরে চা কফি জাতীয় কোনো খাবার খাবেন না। আরেকটা জিনিস, আপনি অ্যাভয়েড লেট ইভিনিং এক্সারসাইজ। আমরা সাধারণত এখন বলি আমরা যে এক্সারসাইজটা আসলে করা উচিত ইভিনিংয়ে, কিন্তু ইভিনিং মানে কিন্তু লেট ইভিনিং না, নট আফটার 9 PM, রাত 9টার পরে বড় এক্সারসাইজ বা হেভি এক্সারসাইজ করা যাবে না। অনেকে আছে এখন জিম করে, সারাদিন অফিসে থাকে, অফিস থেকে ফেরার পরে জিম করে, জিম করতে করতে তার দেখা যায় রাত 9টা 10টা 11টা বেজে যায়। এইটা যাদের স্লিপ ডিস্টারবেন্স আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। এবং লার্জ লেট মিল, আমাদের খাদ্যাভ্যাস কিন্তু আসলে খুবই অস্বাস্থ্যকর। আমরা দেখা যায় যে সকালে অফিসের চাপে, কাজের চাপে বা সকালে উঠেই ক্লাসে যেতে হবে, আমরা সকালে উঠে কোনোভাবেই অফিসে বা ক্লাসে দৌড় দিই, সকালের নাস্তা আমরা করি না। দুপুরে যাই হোক মোটামুটি একটু খাই, রাতের বেলা কিন্তু আমরা ইউজুয়ালি অনেক বেশি খাই, কিন্তু আসলে হওয়া উচিত ঠিক উল্টোটা। সকালে বেশি খেতে হয়, লাঞ্চটা থাকতে হয় মিডিয়াম এবং ডিনারটা হতে হবে একেবারেই লাইট। তো লার্জ লেট মিলটা একেবারেই অ্যাভয়েড করতে হবে। এবং এক্সেসিভ অ্যালকোহল এবং স্মোকিংয়ের যাদের অভ্যাস আছে, যদি স্লিপ ডিস্টারবেন্স থাকে তাহলে এগুলো ছাড়তে হবে। থার্ড, এরপরে যে পয়েন্ট যেটি, সেটি হচ্ছে ইউজিং মোবাইল ফোন ইন বেড, যেটা এখন আসলে এটা মানে করোনার মতোই একটা মহামারী হয়ে গেছে। আমরা বিছানায় যাওয়া মাত্রই সাথে মোবাইল থাকে, ট্যাব থাকে, অনেক কিছু থাকে, আমরা সেগুলো নিয়ে বিছানায় যাই আর তারপরে দিন ডাক্তারের কাছে এসে কমপ্লেন করি যে আমার তো রাতে ঘুম হয়। তো মোবাইল ইউজ করলে এটা কিন্তু ঘুম হবে না। মোবাইল থেকে প্রথম কথা হলো যে একটা লাইট এসে আমার চোখে পড়ছে, প্লাস যে লাইটগুলো আসছে, আমি মোবাইলের ভিতরে যে সিনগুলো দেখছি, যে
মেসেজগুলো দেখছি মোবাইলের, ফেসবুকের ভিতরে আমি যে ছবিগুলো দেখছি এগুলো খুবই এক্সাইটিং। সো এগুলো আমার কখনোই মোবাইল ইউজ করা যাবে না। আমি বিছানায় যদি যাই আমার স্লিপের ডিস্টারবেন্স মোবাইল ইউজ করলে হবে, এবং ওয়াচিং টিভি ইন মোবাইল ইন বেড, যে বিছানায় যাওয়ার পরে রাতের বেলা আমি টক শো দেখা শুরু করলাম, বা বিছানায় যাওয়ার পরে আমি একটা সিনেমা দেখা শুরু করলাম, যতক্ষণ ঘুম না আসে আমি সিনেমা দেখি। কিন্তু যতক্ষণ ঘুম না আসে সিনেমা দেখি বিষয়টি কিন্তু আসলে এরকম না, বরং সিনেমা দেখলেই আমার ঘুমাতে দেরি হবে, এটাই হচ্ছে গিয়ে আসল বিষয়। তারপরে ওয়াচিং দ্য ক্লক, স্ট্রাগলিং ফর স্ট্রাগলিং টু স্লিপ টু ফল অ্যাসলিপ, যেটা হচ্ছে যে বিছানায় গিয়ে আমার ঘুম আসছে না, এই কারণে আমি একটু পরপর ঘড়ি দেখছি যে আমার হ্যাঁ হ্যাঁ রাত একটা বেজে গেলো এখনো আমার ঘুম আসলো না, আধা ঘন্টা পরে আবার ঘড়ি দেখলাম দেড়টা বেজে গেলো এখনো আমার ঘুম আসলো না, আমার তো মনে হয় ঘুম হবে না, এরপরে পৌনে দুটার দিকে আবার ঘুম ঘড়ি দেখছি যে আমার তো পৌনে দুটা বেজে গেলো এখনো ঘুম হচ্ছে না, এতে করে হবে কি আমার অ্যাংজাইটিটা আরো বাড়বে, ফলে আমার ঘুমের আরো বেশি প্রবলেম শুরু হবে। সো এই যে বারবার করে যে আমরা এই ঘড়ি দেখার যে অভ্যাস, এটা আমাদেরকে ছাড়তে হবে। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা কি করতে পারি, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের ভিতরে আমরা যাদের এই স্লিপের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে শর্ট অ্যাক্টিং বেনজোডাইজেপাইনস ইউজ করতে পারি। হ্যাঁ, শর্ট অ্যাক্টিং বেনজোডাইজেপাইনস, যে বেনজোডাইজেপাইনসগুলো শুধুমাত্র রাতের জন্য কাজ করবে, যেমন লোরাজেপাম হতে পারে বা অ্যালপ্রাজোলাম হতে পারে, এগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে লো ডোজ সিডেটিভ অ্যান্টিডিপ্রেসেন্ট আমরা দিতে পারি, যে অ্যান্টিডিপ্রেসেন্ট গুলো সিডেটিভ, যেমন আমরা যখন অ্যান্টিডিপ্রেসেন্ট করেছিলাম তখন বলেছিলাম যে মিটাজাপিন, তারপরে হচ্ছে এই অ্যামিটিপটাইলিন, নরটিপটাইলিন, যেগুলো বিশেষ করে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, যেগুলোতে সিডেটিভ অ্যাকশন অ্যান্ড হিপনোটিক অ্যাকশন রয়েছে, সেই ধরনের লো ডোজ সিডেটিভ অ্যান্টিডিপ্রেসেন্ট আমরা ইউজ করতে পারি। এছাড়া আমরা কি ইউজ করতে পারি, আমরা মেলাটোনিনও অনেক সময় বা মেলাটোনিন অ্যাগোনিস্ট ইউজ করতে পারি। বাট যে কথাটা মনে রাখতে হবে যে বেনজোডাইজেপাইনস আমরা যদি ইউজ করি তাহলে সেটা কিন্তু কখনোই 3 সপ্তাহের বেশি এক নাগাড়ি ইউজ করা যাবে না, তাতে করে যে সমস্যাটি হবে সেটি হচ্ছে পেশেন্টের ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে, পরে দেখা যাবে যে এই বেনজোডাইজেপাইন ছাড়া সে আর ঘুমাতে পারে না। এবং বেনজোডাইজেপাইনের আরেকটা প্রবলেম হলো শুধুমাত্র ডিপেন্ডেন্সি না, টলারেন্সও ডেভেলপ করে, যে দীর্ঘদিন বেনজোডাইজেপাইন যদি কেউ নিতে থাকে, যেমন ধরো যে 1 মিলিগ্রাম ক্লোনাজেপাম তাকে প্রতিদিন নিতে হবে, একটা সময় গিয়ে দেখা যাবে যে এই 1 মিলিগ্রাম ক্লোনাজেপামে তারা ঘুমাবে না, তখন সেটাকে বাড়াবে, তখন সে 1.5 মিলিগ্রাম ক্লোনাজেপাম নেবে, এরপরেও যখন দেখা যাবে যে না এটা তো তার ঘুম হচ্ছে না, তখন সে আরো ডোজ বাড়াবে, এভাবে ধীরে ধীরে তার টলারেন্স ডেভেলপ করবে। সো ডিপেন্ডেন্সি এবং টলারেন্স দুটোই ডেভেলপ করতে পারে, এই কারণে 3 সপ্তাহের বেশি, নট মোর দেন 3 উইকস আমরা বেনজোডাইজেপাইন ইউজ করব না। আচ্ছা, নার্কোলেপসি আর একটা প্রবলেম থাকে অনেকের, নার্কোলেপসি প্রবলেম মানে যে দিনের বেলা ঘুম পাবে। হ্যাঁ, অনেকেই এসে কমপ্লেন করে যে আমার তো সারাদিন খুব ঝিমুনি থাকে, ঘুম অনেক বেশি হয়, তাদের ক্ষেত্রে আমাদেরকে এই ম্যানেজমেন্টগুলো দিতে হবে, যে একটা রেগুলার ঘুমের রুটিন করে নিতে হবে, যেটা স্লিপ হাইজিনে আমরা বললাম। তারপরে গুড স্লিপ অ্যাট নাইট অ্যান্ড প্ল্যান্ড ন্যাপ ডে, যদি আপনার দিনে খুব বেশি ঘুম পাই তাহলে দিনে আপনি প্রতিদিন একটা করে রুটিন করে নেন, যে কোনো একটা সময়, হ্যাঁ আপনি একটা আধা ঘন্টা সময় হতে পারে, 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, দিনে একবার বা দুবার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি একটা রুটিন করে নেন যে ওই সময়টাই আপনি ঘুমাতে যাবেন। যেমন খুব মজার যে বিষয়টি তোমরা হয়তো বা খেয়াল করেছো, যে 3 ইডিয়টস যে মুভিটা ছিল সেখানে দেখেছিলে কিনা, যে ওই ভাইরাস যে ডিন, হ্যাঁ সেই কলেজে, সে প্রতিদিন দুপুরে 7.5 মিনিটের একটা পাওয়ার নেন। তো যাদের এই যে নার্কোলেপসি আছে, যে জিনিসটাকে খুব ফানি করে দেখানো হয়েছে, তো যাদের এই যে নার্কোলেপসি প্রবলেম থাকে দিনের বেলা ঘুম হয়, তারা দিনের বেলায় এরকম ছোট ছোট একটা ন্যাপস নিতে পারে, কিন্তু সেটি অবশ্যই রুটিন ওয়াইজ হতে হবে, একটা ফিক্সড সময় হতে হবে। তারপরে অ্যাভয়েড স্ট্রেস দ্যাট প্রভোক ক্যাটালেপসি, অনেকে আছে যে ক্লাসে বসে ঘুম পাবে, এখন স্যার এই জন্য আমি ক্লাস অ্যাভয়েড করব, তা কিন্তু করা যাবে না। তো যেগুলো স্ট্রেসের মধ্যে গেলে তোমার এরকম ঘুম পাবে, সেই স্ট্রেসগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে যদি সেটা সম্ভব হয়। আরেকটা হচ্ছে যে caution in driving and other activities where sudden drowsiness may be dangerous, এবং তুমি যদি ড্রাইভিং করতে করতে ঘুমিয়ে পড়ো তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মরেও যেতে পারো। সো তোমাকে যাদের নার্কোলেপসি আছে তাদের এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। কি কি আমরা দিই, এখানে আমরা স্টিমুলেন্ট ড্রাগ দিতে পারি, মোডাফিনিল ব্যবহার করতে পারি, এবং অ্যান্টিডিপ্রেসেন্টের ভিতরে আমরা সাধারণত SSRI ইউজ করি। মোডাফিনিলটা তোমাদের মনে রাখার দরকার নাই, SSRIটা তোমরা মনে রাখতে পারো, সার্টালিন বা ফ্লুরোক্সাজিন, এই ধরনের ড্রাগ আমরা ইউজ করতে পারি। আর এছাড়া যাদের আমরা বলেছিলাম যে এরকম ব্রিদিং রিলেটেড স্লিপ ডিসঅর্ডার, যেটা স্লিপ অ্যাপনিয়া রয়েছে,
স্লিপ অ্যাপনিয়ার প্রথম ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে, অনেকে এসে কমপ্লেন করবে যে আমার রাতের বেলা নিঃশ্বাস আটকে যায়, অনেকে এসে বলে আমার রাতের বেলা বোবায় ধরে, হ্যাঁ রাতের বেলা ঘুম থেকে আমি উঠতে পারি না, বা অনেক সময় মনে হয় যে নিঃশ্বাস আটকে যায়, ঘুম ভেঙে যায়। স্লিপ অ্যাপনিয়ার আরেকটা সমস্যা হলো যে যাদের এরকম স্লিপ অ্যাপনিয়া থাকে, খুব যদি ওবেস থাকে, ওবেস পার্সনদের এরকম ইউজুয়ালি বেশি হয়, তারা যেহেতু সারা রাত বারবার তাদের ঘুম ভেঙে যায়, তাদের কিন্তু ঘুমটা কমপ্লিট হয় না, স্লিপ কমপ্লিট হয় না, তাদের খুব ফ্রেশনেস আসে না। তো প্রথম কাজ হচ্ছে কি, তাদের ওয়েট রিডিউস করতে হবে। এছাড়া যদি তারা কোনো আন্ডারলাইন কজ থাকে, সাধারণত ইএমটি কজ থাকে, পেশেন্টদের টনসিলের এনলার্জমেন্ট থাকতে পারে, অ্যাডেনোয়েড এনলার্জ থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে, ইনফেকশন এগুলো ট্রিটমেন্ট করতে হবে। তাও যদি না হয় তখন আমরা যে সিপিআপ ইউজ করতে পারি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার মেশিন অনেক সময় ইউজ করা হয়, কিন্তু সেটা অনেক পরের বিষয়। প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েট রিডিউস করতে হবে, হ্যাঁ, এবং ইএমটি রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেটা ট্রিটমেন্ট করতে হবে। আরো কিছু প্যারাসোমনিয়া আমাদের রয়েছে, যেমন নাইট মেয়ার এবং নাইট টেরর, দুটো জিনিস। হ্যাঁ, নাইট মেয়ারটা কি, নাইট মেয়ারটা হচ্ছে যে রাতের বেলা সে হঠাৎ করে, নাইট মেয়ার এবং নাইট টেরোরে দুটাতেই হতে পারে, যে রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, হ্যাঁ খুব দুঃস্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। তো নাইট মেয়ার যেটা, নাইট মেয়ারটা কিন্তু আমরা সকালে উঠে মনে করতে পারি, হ্যাঁ এটা আমাদের রেম স্লিপে সাধারণত হয়, নাইট মেয়ারটা এটা আমরা সকালে উঠে মনে করতে পারি, খুব ভয়াবহ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। নাইট টেরোরটা হয় অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, যে বিকট চিৎকার দিয়ে বা অনেক সময় কান্না করে বাচ্চা ঘুম ভেঙে গেল, এরপরে কিন্তু সকালে উঠে কেন ঘুম ভেঙে গিয়েছিল বা কেন কান্না করেছিল সেটা মনে করতে পারে না। তো নাইট মেয়ার বা নাইট টেরোর যেখানেই হোক, নাইট মেয়ারের ক্ষেত্রে যেটি হতে পারে, অ্যাংজাইটি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আছে কিনা, এ ধরনের কিছু আমাদেরকে এক্সক্লুড করে নিতে হবে, বা পেশেন্ট অ্যালকোহলে অ্যাডিক্টেড কিনা সেটাও আমাদেরকে দেখে নিতে হবে। নাইট টেরোরের ক্ষেত্রেও ঠিক তাই, নাইট টেরোর সাধারণত ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে হয়, এই ধরনের কোনো স্ট্রেস আসলে থাকার কথা না, এটা নর্মালি অনেক সময় হতে পারে। তবে যদি হয়ে থাকে নাইট মেয়ারের ক্ষেত্রে, আমরা সাধারণত নাইট মেয়ার বা নাইট টেরোর দুটোর ক্ষেত্রে আমরা শর্ট অ্যাক্টিং এই যে বেঞ্জোডাইজেপাইন অনেক সময় ইউজ করতে পারি, অথবা ইমিপ্রামিন অর্থাৎ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট আমরা ইউজ করি, এটাতেও বেশ ইফেক্টিভ কাজ হয়। আরও কিছু ডিসঅর্ডার রয়েছে স্লিপ ডিসঅর্ডারের মধ্যে, যেমন স্লিপ ওয়াকিং ডিসঅর্ডার, অনেকে রাতের বেলা উঠে হাঁটাহাঁটি করে বা অনেক সময় অনেক কমপ্লিকেটেড কাজ করে যেটা সকালে উঠে সে মনে করতে পারে না। হ্যাঁ, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হবে, তাদের সেফটি মেজার ইনশিওর করতে হবে, রাতের বেলা উঠে সে যেন এমন কিছু করতে না পারে যেটাতে তার নিজের বা অন্য কারো কোনো ক্ষতি হতে পারে, এই সেফটি মেজারটা ইনশিওর করতে হবে। এবং তাদের ক্ষেত্রে স্লিপ ডেপ্রাইভেশন বলে একটা কথা আছে, স্লিপ ডেপ্রাইভেশন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে ধরো আমার যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমের চাহিদা থাকে, হ্যাঁ আমি আমার প্রতিদিন ঘুমের চাহিদা 8 ঘন্টা, কিন্তু কোনো কাজকর্মের কারণে বা অফিসের কারণে বা পড়াশোনার কারণে বা অন্য কোনো কারণে আমি দিনের পর দিন 6 ঘন্টা করে ঘুমাই, তাহলে আমার চাহিদা 8 ঘন্টা ঘুমের, অথচ আমি প্রতিদিন 6 ঘন্টা করে ঘুমাই, এই যে 2 ঘন্টা করে আমি কম ঘুমাচ্ছি, এটা কিন্তু আমার স্লিপ ডেপ্রাইভেশন তৈরি হচ্ছে দিনে দিনে। এই স্লিপ ডেপ্রাইভেশনটা আমাকে অ্যাভয়েড করতে হবে, এবং অ্যাভয়েড ড্রিঙ্কিং অ্যালকোহল বিফোর গোয়িং বেড, যাদের এই যে স্লিপ ওয়াকিং ডিসঅর্ডার রয়েছে। রেম স্লিপের আরও কিছু ডিসঅর্ডার রয়েছে, সেগুলোর জন্য আমরা সাধারণত ক্লোনাজেপাম ইউজ করতে পারি। আরেকটা জিনিস যেটা রেস্টলেস লেগ সিনড্রোম, সাধারণত বয়স্কদের হয়, এক্ষেত্রে আমরা ক্লোনাজেপাম বা রোপিনেরল ইউজ করতে পারি, এগুলো এত বেশি তোমাদের জন্য ইউজের দরকার নেই। এখানে যে ইম্পর্টেন্ট মেসেজটা রয়েছে সেটা হচ্ছে, বেঞ্জোডাইজেপাইন শুড নট বি ইউজড মোর দ্যান 3 উইকস অ্যাট এ স্টেজ, যে কথাটি আমি বলেছিলাম, হ্যাঁ কারণ কি, কারণ ইট ইস হাইলি অ্যাডিক্টিভ অ্যান্ড প্রোডিউস বোথ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি। বেঞ্জোডাইজেপাইনসের ফিজিক্যাল যেমন ডিপেন্ডেন্সি হয়, সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি হয়, ওষুধ না খেলেও তোমার ঘুম হওয়ার কথা, কিন্তু তারপরেও মনে হবে যে না ওষুধ যেহেতু খাই নাই আমার মনে হয় আজকে ঘুম হবে না, এই সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সিটা তৈরি করতে পারে। লং টার্ম ইউজ অলসো প্রোডিউস টলারেন্স, যে কথাটি বললাম যে টলারেন্স ডেভেলপ করলে সমস্যাটা হলো দিনে দিনে ডোজ বাড়াতে হবে, যেটার কারণে আরও বেশি প্রবলেম হবে, এবং ডিসকন্টিনিউয়েশন আফটার লং টার্ম ইউজ প্রোডিউস উইথড্রল সিমটম। এখন কেউ 2 বছর 3 বছর ধরে বেঞ্জোডাইজেপাইনস খাচ্ছে, টলারেন্স ডেভেলপ করছে, ডোজ বাড়াচ্ছে, হঠাৎ করে তার মনে হলো যে না আমি তো ধীরে ধীরে অ্যাডিক্টেড হয়ে গেলাম, বা আমার তো এখন ধীরে ধীরে অন্য কোনো প্রবলেম হচ্ছে, এবং বেঞ্জোডাইজেপাইন ইউজ করার কারণে তার উপর বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, সুতরাং আমি এখন এটা বন্ধ করে দিই, তো তখন কিন্তু চট করে যদি আবার বন্ধ করে দেয় তখন আবার উইথড্রল হতে পারে। সো বেঞ্জোডাইজেপাইন ইউজের ক্ষেত্রে তোমাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তো আজকে আপাতত আমরা এই পর্যন্তই আলোচনা রাখি, স্লিপ ডিসঅর্ডার এবং ইটিং ডিসঅর্ডার। আগামী দিনে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে
ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই দুটো জিনিস আমরা আগামী দিনে একটু আলোচনা করবো। কষ্ট করে তোমরা ছিলে এজন্য ধন্যবাদ, আর আমি সরি যে একটু আসতে দেরি হয়ে গেছে আজকে। আর যে জিনিসটি সম্ভবত নেক্সট উইক থেকে আমরা চেষ্টা করবো একটু রাতে ক্লাস নিতে, সকালের দিকে একটু প্রবলেম থাকে, রাতে আমরা হয়তো একটু ক্লাস নেব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।